আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর আমরা যখন আমাদের চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, তখন ইউটিউব টিম আমাদের চ্যানেলে কি কি জিনিসগুলো চেক দেওয়ার পর আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করে দেয়। তো জানি অনেকেই হচ্ছে এই বিষয়টা জানেন না যে ইউটিউব কি কি জিনিস চেক দেয় আমাদের চ্যানেল থেকে এবং তারপর আমাদের চ্যানেলে মনিটাইজেশনটা দেয়। এই জিনিসটা আপনাদেরকে জানানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটা করতেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, তখন ইউটিউব আপনার চ্যানেলটা যে রিভিউ করবে, আপনার চ্যানেলে কি কি দেখবে, কি কি জিনিসগুলো দেখার পর আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিবে। আশা করতেছি ভিডিওটা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই কিন্তু আপনি সকল বিষয়ে ইনফরমেশন পেয়ে যাবেন। এটা জানা খুবই জরুরি যে ইউটিউব কী কী চেক দেওয়ার পর মনিটাইজেশন দেয়, এটা জানা কিন্তু খুবই জরুরি। তার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি কোনো কিছু স্কিপ করে যান, পরবর্তীতে দেখা গেল আপনার কিন্তু মনিটাইজেশন করতে গেলে আপনি যদি সেই জিনিসটা চেক না দিয়ে, আপনি যদি সেই জিনিসটা আগে ঠিক না করে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু পরবর্তীতে দেখা গেল আপনার মনিটাইজেশনটা নাও হতে পারে। তার জন্য কষ্ট করে এই ভিডিওটা একটু দেখে যান, আপনার নিজেরই উপকার হবে। বন্ধুরা, এইখানে আমরা হচ্ছে ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি আছে এই ওয়েবসাইটটাতে আমরা চলে আসছি এবং এইখান থেকে আমরা দেখব ইউটিউব, আমরা যখন ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তখন ইউটিউব আমাদের চ্যানেলে কি কি চেক দেয়। বন্ধুরা, এইখানে দেখুন সহজেই লেখা আছে হোয়াট উই চেক ওয়েন উই রিভিউ ইউর চ্যানেল, ঠিক আছে। তো এইখানে ইউটিউব বলে দিয়েছে কি কি চেক দিবে যখন আমরা আমাদের চ্যানেলটি মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করব। তো এইখানে সর্বপ্রথম যেটা চেক দিবে সেটা হচ্ছে মেইন থিম। তো মেইন থিম কি? মেইন থিম হচ্ছে আপনি আপনার চ্যানেলের যে ক্যাটাগরিটা সেটা আপনি ধরুন একটা ক্যাটাগরি দিয়েছেন কিন্তু আপনি ভিডিও আপলোড করতেছেন অন্য ক্যাটাগরির, সেটা দিচ্ছেন কি না। আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরির ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতেছেন কি না, এবং আপনার ইউটিউব চ্যানেলে যে থাম্বনেল, লোগো এগুলো কি ঠিক আছে কি না, আপনার চ্যানেলটা ভালো মতো গোছানো আছে কি না, এইটা সর্বপ্রথম ইউটিউব কিন্তু চেক দিবে। তো এইটা হচ্ছে মূলত মেইন থিম। তারপর যেটা আছে সেটা হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের যেই ভিডিওটা মোস্ট ভিউ এনেছে, মানে একদম হাইস্ট ভিউ এনেছে আমাদের চ্যানেলে, সেই ভিডিওর ভিউগুলো কোথা থেকে এসেছে, সেটা কি অর্গানিকভাবে এসেছে কি না, বা আমরা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, থার্ড পার্টি ওয়েবসাইট বা হচ্ছে বুস্টিংয়ের মাধ্যমে সে ভিউগুলো এনেছে কি না, এইটা মূলত ইউটিউব চেক দেবে। যদি আপনি কোনো ওয়েবসাইট অথবা কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি ভিউগুলো এনে থাকেন, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে কখনোই মনিটাইজেশন দিবে না। এখন এটা আমরা হচ্ছে তিন নম্বর যে অপশানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিও। তো নিউয়েস্ট ভিডিওগুলোর মধ্যে হচ্ছে আপনার চ্যানেলে আপনি ধরুন আগে যে ভিডিও আপলোড করতেন, যে টপিকের ওপর ভিডিও আপলোড করতেন, আপনি এখন বর্তমানে সেই টপিকের ওপর ভিডিও আপলোড করতেছেন কি না, বা আপনার ভিডিওতে কোনো ইম্প্রুভ হচ্ছে কি না, আপনার ভিডিওগুলো দেখে মানুষ উপকৃত হবে কি না, এইসব কিন্তু ইউটিউব চেক দেয় আপনার নতুন ভিডিও থেকে। আপনি যে নতুন ভিডিওটা আপলোড করবেন সেটা থেকে মূলত ইউটিউব চেক দেবে যে আসলে ভিডিওটা মানুষের কাজে লাগবে কি না, মানুষের হেল্প হবে কি না ভিডিওটা দিয়ে, সেটা কিন্তু ইউটিউব এখান থেকে চেক দেবে। তারপর এইখানে দেখতেছি আমরা বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, এটা হচ্ছে আপনার চ্যানেলে যে ওয়াচ টাইমটা এসেছে, হাইস্ট ওয়াচ টাইম এসেছে এমন একটি ভিডিও ইউটিউব চেক দেবে। ধরুন আপনি একটি ভিডিও থেকে আপনি 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, আরও কয়েকটা ভিডিওতে আপনি হচ্ছে বাকি 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছেন। এখন আপনি যে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেন যে ভিডিওটা থেকে, সেই ভিডিওটা কি আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অথবা কোনো বুস্টিংয়ের মাধ্যমে আপনি ওয়াচ টাইমটা গেইন করেছেন কি না, সেটা কিন্তু ইউটিউব এখান থেকে চেক দিবে। যদি আপনি কোনো ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন বা বুস্টিংয়ের মাধ্যমে আপনার ওয়াচ টাইম কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু এইখানে আপনার মনিটাইজেশনটা বাতিল হয়ে যাবে, আপনার মনিটাইজেশন এখানে দেওয়া হবে না। তবে আপনি যদি এইখানে অর্গানিকভাবে ধরুন আপনার কোনো ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেই ভিডিও থেকে আপনি ওয়াচ টাইম গেইন করেছেন, তাহলে কিন্তু ইউটিউব এখানে আপনার যে প্রসেসটা, আপনার মনিটাইজেশন প্রসেসটা, সেটা কিন্তু এইখানে আপনার কমপ্লিট হয়ে যাবে। আপনার যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু অর্গানিকভাবে আসার কারণে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনটা দিয়ে দিবে। তো এরপর আমরা হচ্ছে লাস্টের যে অপশানটা দেখব সেটা হচ্ছে ভিডিও মেটাডাটা, ঠিক আছে। এখানে ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড হচ্ছে ডেসক্রিপশন,
এখানে আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং হচ্ছে থাম্বনেল, এগুলো কিন্তু ইউটিউব বেশি পরিমাণে চেক দিয়ে থাকে, এবং এই কারণে মূলত অনেকেরই মনিটাইজেশনটা হচ্ছে বাতিল হয়ে যায়। কারণ আপনারা আপনাদের যে টাইটেল এবং থাম্বনেল সেগুলো আপনারা ঠিক দেন না, দেখা গেল আপনারা টাইটেল এবং থাম্বনেলে এমন কিছু লিখলেন যেটা হচ্ছে ইউটিউবের যে পলিসি আছে, ইউটিউবের যে রুলস আছে, সেই রুলসের বাহিরে আপনি লিখে দিলেন, বা হচ্ছে আপনি টাইটেলে লিখে দিলেন একদিনে আপনি 1,00,000 টাকা ইনকাম করুন, এমন কোনো টাইটেল আপনি দিয়ে দিলেন, থাম্বনেলও আপনি সেম একটা লেখা লিখে দিলেন, এবং এর কারণে কিন্তু আপনার যে দর্শকরা তারা কিন্তু একটা ধোকার শিকার হচ্ছে, তারা একটা আপনার স্ক্যামের শিকার হলো। এই কারণে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলে মনিটাইজেশন দিবে না, এবং আপনার ডেসক্রিপশন বক্সটাও কিন্তু আপনাকে সঠিকভাবে সাজাতে হবে। আপনি আপনার ডেসক্রিপশন বক্সটা যদি সঠিকভাবে সাজাতে না পারেন, দেখা গেল আপনি আপনার ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে ভরে রাখেন, আজে বাজে কত ওগুলো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আপনি ভরে রাখলেন, কোনোভাবে সাজাইলেন না, এর কারণে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন দেওয়া হবে না। আপনার ডেসক্রিপশন বক্সটাকে আপনাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে সাজিয়ে রাখতে হবে, এবং অবশ্যই কিন্তু আপনার টাইটেল এবং থাম্বনেল এবং ভিডিওর সাথে কিন্তু অবশ্যই এই দুইটার মিল থাকতে হবে। আপনার ভিডিওটা তো আপনি যা দেখিয়েছেন তা অবশ্যই আপনার টাইটেল এবং থাম্বনেলে আপনাকে লিখে দিতে হবে, এবং টাইটেল এবং থাম্বনেলে এমন কিছু লেখা যাবে না, এমন কিছু ব্যবহার করা যাবে না যার কারণে ইউটিউব আপনার মনিটাইজেশনটা বাতিল করে দেয়, যেটা হচ্ছে যেই কারণে আপনার মানুষ হচ্ছে স্ক্যামের শিকার হয়, এমন কোনো কিছু আপনার টাইটেল এবং ডেসক্রিপশন বক্সে কখনোই লেখা যাবে না। তো এই 5-6টা ধাপ যদি আমরা একটু ভালো মতো চেক দিয়ে তারপর যদি আমাদের চ্যানেলটা আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি এবং সব কিছু যদি সঠিকভাবে আমরা করে থাকি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করে দেওয়া হবে। ইউটিউব কিন্তু আমাদের চ্যানেলটা খুবই সুন্দরভাবে রিভিউ করবে এবং এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই চেক দিবে। তার জন্য মনিটাইজেশন করার আগে আপনি যদি আপনার চ্যানেলটা যদি 1,000 সাবস্ক্রাইবার এবং হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, এবং আপনি যদি সেটা মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে আপনার চ্যানেলের যে কাস্টমাইজটা, আপনার লোগো, তারপর হচ্ছে ব্যানার এবং হচ্ছে আপনার চ্যানেলের যে ডেসক্রিপশন, তো এইটা হচ্ছে আপনি ভালোমতো চেক দিতে হবে, এবং আপনার চ্যানেলে আপনি কী ক্যাটাগরি সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও দিচ্ছেন কি না এইটাও আপনি ভালোমতো সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার মোস্ট ভিডিওর যেটা আছে, যেটার মধ্যে ভিউ বেশি এসেছে, সেই ভিডিওর ভিউটা কোথা থেকে আসলো, সেটা যদি আপনার অর্গ্যানিকভাবে আসে তাহলে তো সেটা ঠিক আছে, আর যদি অর্গ্যানিকভাবে না এসে থাকে, আপনি যদি কোনো অ্যাপ্লিকেশান বা ওয়েবসাইটে ব্যবহার করে থাকেন, তাহলে সেই ভিডিওটাকে অবশ্যই রিমুভ করে দেওয়ার চেষ্টা করবেন। এবং তৃতীয়ত হচ্ছে আপনার নতুন ভিডিওগুলো আপনি আগের ভিডিও অনুযায়ী দিচ্ছেন কি না, আগে যেই টপিকের ভিডিও দিতেন সেই টপিক অনুযায়ী ভিডিও দিচ্ছেন কি না এইটা হচ্ছে খেয়াল রাখবেন। এবং তারপর হচ্ছে আপনার কোন ভিডিওতে ওয়াচ টাইমটা বেশি এসেছে, সেই ভিডিওর ওয়াচ টাইমটা কি অর্গ্যানিকভাবে এসেছে কি না সেটাও কিন্তু আপনাকে এখানে খেয়াল রাখতে হবে। এবং সর্বশেষ কিন্তু আপনাকে হচ্ছে আপনার থাম্বনেল, টাইটেল এবং হচ্ছে আপনার ডেসক্রিপশন, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্যই কিন্তু ভিডিও অনুযায়ী টাইটেল এবং থাম্বনেল ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই কয়েকটা জিনিস যদি আপনারা চেক দিয়ে ভালো মতো প্রিপারেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের চ্যানেলটা খুবই শীঘ্রই মনিটাইজেশন হয়ে যাবে। ইউটিউব কিন্তু রিভিউ করে দেখা গেল অনেকের চ্যানেল কিন্তু যদি হচ্ছে 1 থেকে 2 ঘন্টার মধ্যে দেখা গেল রিভিউ করে মনিটাইজেশন দিয়ে দেওয়া হয়, কারণ তাদের চ্যানেলে এই কয়েকটা ধাপ কিন্তু সঠিক থাকে। আবার যাদের চ্যানেলে এই কয়েকটা ধাপের মধ্যে কোনো না কোনোটাই যদি একটু আপনার কম বেশি থাকে বা কোনো কিছু ভুল করে থাকেন, তাহলে কিন্তু তাদেরটা মনিটাইজেশন দিতে দেরি হয় বা মনিটাইজেশন দেওয়া হয় না। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটুকু ইনফরমেশন পেয়ে গেছেন, কীভাবে মনিটাইজেশন করতে গেলে ইউটিউব কী কী জিনিস চেক দেয় সেটা হচ্ছে আপনারা জানতে পেরে গেছেন।